আমি ডক্টর তুষাকান্তি ঘোষ স্বর্গে ঘোষ ইন্ডে ফাউন্ডেশান আছে তার ডিরেক্টর তো আমাদের এই ঘোষ ঘোষণে ফাউন্ডেশান থেকে মাঝে মাঝে আমি কিছু কিছু ভিডিও বানিয়ে থাকি তো আজকে কিছু বোঝানোর জন্য কমন লোকের কিছু কিছু মানে জ্ঞান নলেজ দেওয়ার জন্য যে অনেক সময় যে আমরা অনেক রকম কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো অনেক সময় উত্তর করি যাতে লোকজনের সুবিধা হয় যে যেখানেই বাস করুন না কেন সেটা বুঝতে পারবে তো আজকে আমি কতগুলো জিনিস বলছি যে যার মধ্যে একটি হচ্ছে টনসিল আমাকে অনেকে এসে বলে টনসিল টনসিল ডাক্তারবাবু এই তো আমার টনসিল ফুলেছে না এটা বেসিক্যালি টনসিল নয় টনসিল হচ্ছে হাঁ করলে যে দুটো জিনিস দেখা যায় সাইডে থাকে ল্যাটারাল ফ্যানজিয়াল ওয়ালে ওখানে থাকে টনসিল যেখানে আমাদের ইভিউলা বলি ঠিক ইভিউলার মাঝখানে রেখে দুদিকে দুটো টনসিল তো এখন এইটা কিন্তু টনসিল না এগুলো ফোলা মানে টনসিলের যে এগুলো বলি মানে গ্ল্যান্ড ফোলে লিম নোড এই গ্ল্যান্ডগুলো ফোলে এগুলো কিন্তু অনেক সময় নাকের পিছনে গ্ল্যান্ড অ্যাডিনট গ্ল্যান্ড আছে ওটার ইনফেকশন থেকে ফুলতে পারে বা থ্রোটে কোনো ইনফেকশান থেকে এছাড়াও অনেক কারণে গ্ল্যান্ড ফোলে তবে কমনলি এগুলো যে ফোলে আমরা ভিতরের কিছু ইনফেকশান থেকেই এগুলো ভাবি তো টনসিল সম্বন্ধে অনেকের প্রচুর মিথ আছে টনসিল যে টনসিল অপারেশন করলে যে গলা বসে যায় বা টনসিল অপারেশান সকলই করতে হয় বা টনসিল কারোরই করা ও অন্যায় কোনোটাই ঠিক নয় যা যেরকম দরকার ছোটো টনসিল যদি কিছুই করে না শুধু সর্দি কাছ ভুগ যে টনসিল অপারেশন সেটা একদমই অন্যায় কারণ যে সর্দি কাছ থেকে ভুগ যে মানে নাকের পেছনে কোনো সমস্যা থাকবে নাকের সমস্যা থাকবে তো টনসিল কেন অপারেশন করবেন সর্দি কাছ হচ্ছে মানে নাক দেখুন নাক বন্ধ হচ্ছে কিনা দেখুন টনসিল কখন করবেন যদি বড় টনসিল ঘুমোতে অসুবিধা হয় অবস্ট্রাকটিভ টনসিল যদি বিরাট টনসিল হয়েছে খেলেই ঠান্ডা লেগে যাচ্ছে তখন টনসিল করতে হবে আগের একটা ধারণা ছিল যে টনসিল অপারেশন করলে নাকি গলা বসে এবং টনসিল নাকি করা উচিত নয় এটা একদমই ভুল কোনোটাই ঠিক না টনসিল আপনার বাড়িতে দারোয়ান যদি বুড়ো দারোয়ান থাকে এবং চুরি করা দারুণ তাহলে দারুণ রাখবেন না নিশ্চয়ই না তো টনসিল একটা সময় তোর কমে যায় এমনিতেই বা ছোটো থাকার কথা ছোটবেলা দু তিন বছর চার বছর পাঁচ বছর ম্যাক্সিমাম তার মধ্যে টনসিল কিন্তু কমে যায় কিন্তু বহু লোকের দেখবেন অনেক বড়ো বয়স পর্যন্ত টনসিল থাকে এবং আমাদের কাছে এসে বলে ডাকতেব আমি তো ছোটোবেলা থেকে টনসিলে ভোগে এখন কিন্তু তিনি কিন্তু অ্যাডাল্ট হয়ে গেছেন এবং অবস্ট্রাকটিভ স্লিপ এমনিও প্রবলেম হয়ে গেছে বড়ো বড়ো টনসিল রাতে নাক ডাকছে তার ফলে কিন্তু টনসিলটা মেন কাল্পেন্ট আমরা যদি ড্রাগ এন্ডো স্লিপ এন্ডোস্কোপি করছি যখন তখন দেখছি এন্ডোস্কোপ ঢুকিয়ে ঘুমের মধ্যে তো টনসিলা বোমা সাইজে টনসিল এবং টনসিলই টাচ করছে তার তার মানে দেখুন ছোটবেলায় যদি টনসিলা ঠিক করা হতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না তার ফলে অন্যান্য সমস্যার সঙ্গে সঙ্গে এটাও বিরাট সমস্যা ক্রিয়েট করছে এবার দেখুন আগে বলতো টনসিল কেন লোকে ভয়ে আমাদের ডাক্তারবুরাও কেন ভয়ে করতে চায় না কারণ হচ্ছে রক্তপাত হয় প্রচণ্ড বেশি এবং অপারেশনের পরেও রক্তপাত হয় এবং প্রচণ্ড ব্যথা হয় তো এখন সেই জন্য নতুন নতুন টেকনোলজি ডেভেলপ করে গেছে এখন আমরা যদি টনসিল কাদের করি যাতে খুব বড় টনসিল বারবার থ্রোট ইনফেকশন হচ্ছে এসে বলে যে বারবার ডাক্তার এই প্রতি পনেরো দিনই অ্যান্টিবায়োটিক খায় একটা করে আর বারবার লেগে যাচ্ছে একটু যদি ঠান্ডা খেতে পারি না কেন তাহলে টনসিল আপনাকে রিয়েলি অপারেশন করতে হবে কিন্তু টনসিলের সঙ্গে সঙ্গে অবশ্যই দুম করে টনসিল অপারেশনে ডিসেন্ট নেবেন না আপনি আপনার ডাক্তারবাবু কি বা যেখানেই যাবেন বলবেন একটু নাকের এন্ডোস্কোপ করে দেখতে টনসিল যদি থাকে তার কিন্তু অ্যাডিনয়েড গ্ল্যান্ডও বড় থাকতে পারে কারণ হচ্ছে টনসিল সর্দি কাশির জন্য শুধু টনসিল দায়ী নয় নাকের পেছনে অ্যাডিনয়েড গ্ল্যান্ড একই রকম লিম্ফয়েড টিস্যু টনসিলে যেমন রয়েছে সেরকম নাকের পেছনেও থাকে সেই জন্য আমরা বলি টনসিলের সাথে সাথে নাকের পেছনটাও দেখা উচিত এটা একটা ম্যানডেটারি হওয়া উচিত আদাটাই ভুল করবেন এখন টনসিলটা কীরকম আমরা যদি ছবি দেখাই টনসিলটা কীরকম টনসিলটা হচ্ছে এইরকম জিনিস এখন দেখুন কীভাবে রক্তপাতহীন মেনলি রক্তপাতহীন পেন খুবই মিনিমাম পেন ওলা টনসিল কীভাবে করা যেতে পারে দেখুন এটা সেই ভিউলা দুদিকে দুটো টনসিল আপনি দেখুন এ দেখুন কিরকম সুন্দর সিস্টেম দেখুন রক্তপাত বিহীন এবং ভিতরে মাসেল ইঞ্জুরি করছেন তার মানে পেন খুবই কম নেগলিজেবেল পেন এবং এক থেকে দু মিনিট বা তিন মিনিট লাগবে একটা টনসিল করতে দেখ সঙ্গে সঙ্গে ক্লিন সার্জারি এক ফোটা রক্ত বেরোছে না তো আগে যে গলা বসার কনসেপ্ট সেটা হচ্ছে ফ্যারিনজিয়াল ওয়াল ইঞ্জুরি তো এখনও কোনো কনসেপ্ট নেই কারণ হচ্ছে জীবনে ভাবতেই পারি না কোনো দিন কারো গলা বসবে বোকার কোটা অনেক দূরে আছে আর এরকম সুন্দর টনসিল দেখুন এটা রাইট সাইড হয়ে গেলো বা লেফ্ট সাইড এই তো হচ্ছে টনসিল অরিজিনালি টনসিল দেখুন সুন্দর অপারেশন হলো এক ফোটা রক্ত নেই তো ব্যাপারটা হচ্ছে যে টনসিল করলে গলা বসে যাওয়া এই ব্যাপারগুলো কিন্তু কিছুটা ভুল এখন অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে আমরা টনসিল অপারেশন করি সেম ডেতে কয়েক ঘন্টার মধ্যেই বাড়ি চলে যাচ্ছে আপনি যদি কোনো টনসিল পেশেন্টে বাড়ি যাওয়া দেখেন দেখবেন সিম্পলি বাড়ি চলে যাচ্ছে কোনো হাসতে হাসতে বোঝাই যাবে না টনসিল অ্যাডিনয়েড সার্জারি করে বাড়ি যাচ্ছে তো এখন জিনিসটা উন্নত মানের হয়ে গেছে এবং গলা বসে যাওয়া এই সিস্টেমটাও কিছুটা রং বেসিক্যালি গলা কেন বসবে তো গলা আপনার নাক বন্ধ গলা যদি বড় বড়ো টনসিল থাকে তাহলে গলা অবস্ট্রাকশন হবে গলা বসবে না বেটার থাকবে গলা তারপরে আপনার গলাটা কিন্তু ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যে চাপা গলা ছিল গপ করে কথা বলতো সেটা কিন্তু ঠিক হয়ে যাবে সুতরাং এটা একেবারেই ভুল ধারণা যে টনসিল করলে গলা বসে এবং টনসিল করা উচিত নয় বা টনসিল করাই উচিত সকলে কোনোটাই ঠিক নয় অ্যাকর্ডিং টু সিচুয়েশান আমাকে ঠিক করতে হবে কোনটা করা উচিত টনসিল করা লাগতে পারে আবার নাও লাগতে পারে এটা ঠিক ইমিউনিটি প্রবলেম নিয়ে খুব বলে যে ডাক্তু এটা ইমিউনিটি কমে গেল মোটেই না তো আমাদের টনসিল তো মিলিয়ে গেছে আমাদেরকে ইমিউনিটি নেই বা যে বলছে তার বাড়ির লোকের তো টনসিল সাইজ কমে গেছে ইমিউনিটি নেই ইমিউনিটি আছে ভুল ওয়ার্ল্ডার্স নিয়ে হাজার হাজার লিমনোড আছে তারা তাদের কাজ করবে একটা যদি না থাকে অন্যরা ভালোভাবে কাজ করবে এটা ভুল ধারণা যে ইমিউনিটি কমে যায় সুতরাং পুরোটাই ভুল যে আপনার টনসিল অটোমেটিক্যালি মিলিয়ে যায় এটাও যেমন ভুল সকলে মেলায় না টনসিল অপারেশন করা উচিত না এটাও ভুল টনসিল করলে প্রচণ্ড রক্তপাত হবে এটাও ভুল বিনা রক্তপাতে বিনা যন্ত্রণা অপারেশন করা সম্ভব হচ্ছে তার মানে দুনিয়াটা বদলে গেছে অনেক অ্যাডভান্স টেকনোলজি আগেকার দিনে ভাবতেই পারা যেত না আমরা মাইক্রোস্কোপ দেখে অপারেশন করছি আপনি দেখুন এটা কিন্তু আসলে মাইক্রোস্কোপিক সার্জারি করলাম মাইক্রোস্কোপ দেবে দেখে কোবলেশনে প্রযুক্তির সাহায্যে রক্তপাত বিন সার্জারি করলাম যাতে কোনো রক্তপাত হলো না এবং পেন তো সঙ্গে সঙ্গে হয় না পরের দিকে অবশ্যই খেতে গেলে একটু অস্বস্তি হতে পারে কিন্তু অনেক কম কষ্ট অনেক কম ঝামেলা অনেক কম সেই জন্য এখন কিন্তু অনেকেই আর ভয় পায় না অনেক ডাক্তারবুরাও আগে ভয়ে বলতো না না টনসিল করতে না কী হবে কিন্তু কেন মানুষ ভুগবে বলুন দিনের পর দিন তার তো ভালো চিকিৎসা দরকার কিন্তু অনেকে আমরা ওই চিকিৎসাটা জানি না বলে উন্নত প্রযুক্তি জানি না বলে আমরা ভাবি তো নমস্কার আশা করছি আপনার এই আমার এই কথাগুলো বেশ কিছু আপনার কাজে লাগবে এবং আপনি কিছু জিনিস যদি কোয়ারি থাকে আমার চ্যানেলে জিজ্ঞেস করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা কোশ্চেন আমরা ডেফিনেটলি আনসার করে দেবো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন